এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোন রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ারফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী। ঘটনায় শোকের ছায়া সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায়। গতকাল দুপুরে শেষ কথা হয় বাড়ির লোকের সাথে, তারপর রাতে এয়ারফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তীর মৃত্যু সংবাদ আসে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকার বাড়িতে। ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয় তন্ময় চক্রবর্তী। দিল্লির গাজিয়াবাদে এয়ারফোর্সের ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তন্ময়বাবু। পরিবারের লোকের অভিযোগ, ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অপারেশন চালাতে গিয়েই জঙ্গিদের গুলিতেই মৃত্যু হয়েছে তন্ময় চক্রবর্তীর। ঘটনার পর সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তন্ময়বাবুর মৃতদেহ দমদম বিমানবন্দর থেকে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোডে তার বাড়িতে নিয়ে আসার পর পানিহাটি শ্মশানে গার্ড অফ অনার সম্মান দিয়ে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের এলাকার বাসিন্দা ছিলেন তন্ময় চক্রবর্তী। নির্মলবাবু বলেন, তন্ময় আমার ছেলের মতো খুব ভালো মনের একজন মানুষ ছিল। এবারের দুর্গাপুজোতে বাড়িতে আসবে বলে পরিবারের লোকদের জানিয়েও ছিল। তন্ময়ের মতো এরকম এক তরতাজা প্রাণ চলে যাবে সেটা মেনে নেওয়াটা খুবই কঠিন। জওয়ান তন্ময় চক্রবর্তী খুনের দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। হয়েছিল আমার কাছে খবর আসলো গতকাল 9:30-10:15 মধ্যে। আমার বৌমার কাছ থেকে ফোন নাম্বার নিল। বৌমা বলল, কেন বাবার কেন ফোন নাম্বার চাইছো? বললো, না বাবার সঙ্গে কথা আছে। তারপরে আমার কাছে খবর আসলো যে আপনার ছেলে আর দুনিয়াতে নেই, বুলেট ইঞ্জুরি হয়েছে। আমার ছেলে ইন্ডিয়ান এয়ারফোর্সের পুলিশের ডিপার্টমেন্ট ভিজিলেন্সে চাকরি করত। ওর পোস্টিং ছিল গাজিয়াবাদ, দিল্লির পাশে গাজিয়াবাদ বাগপাত গরুর কমান্ডো ট্রেনিং সেন্টারে। ফোনটা করেছিল ওনাদের যে অফিসিয়াল আইসি মিশ্রা স্যার, উনি আমাকে ফোন করেছিলেন। হঠাৎ করে কেন? 3 মাস আগে ওখানে একটা টেরোরিস্টের ঘটনা ঘটেছিল গরুর কমান্ডো ট্রেনিং সেন্টারে। সেই টেরোরিস্টের সঙ্গে আমার ছেলে ধরপাকড়ে তার মধ্যে ইনভলভ ছিল। আমার ছেলের উপরে মুখোশ পরে 5-6 জন মিলে ব্যক্তিগতভাবে হামলাও করেছিল।
সে যাত্রা আমার ছেলে বেঁচে যায়। আপনারা কি মনে করছেন কি করা হয়েছে আপনার ছেলেকে? আমার ছেলেকে কি করা হয়েছে? আমার ছেলে শহীদ হয়েছে। আমার নাম তপন চক্রবর্তী, আমিও এক্স আর্মি। দুদিন আগেই দিল্লিতে বাগপথে এই ঘটনা ঘটেছে। ওদের সন্দেহ যে জঙ্গিরা মেরেছে, কিন্তু যেহেতু আমার পাড়ার একদম পাড়ার গায়ে তরুণ ছেলে 29 বছর বয়স তন্ময় চক্রবর্তী, লোক সমস্ত মানুষ ভেঙে পড়েছে, একটা যুবক ছেলে তার মৃত্যুতে শোকাহত। তবে জাতীয় পর্যায়ে এয়ারফোর্স থেকে যেহেতু চাকরি করতো, তারাই সেখানে গান স্যালুট দিয়ে তার সমস্ত যা ক্রিমেটরি যা ফর্মালিটিস আছে তারা নিজেরা করলো। বাড়ির লোক, বাবা, তার স্ত্রী, তার সন্তান সবাই ছিল এখানে। খুব মর্মান্তিক ঘটনা, একজন সেনাবাহিনীর ছেলে মারা যাওয়া মানে দেশের জন্যে।